আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমরা এখন বাসা থেকে বের হব, এখন রাত প্রায় 3টা বাজে। আমাদের ফ্লাইট হচ্ছে ভোর 6টা 55 মিনিটে, যেহেতু তার জন্য আমরা 2-3 ঘন্টা আগেই বাসা থেকে বের হয়ে গেছি। এদিকে আমি আর নুহাসের আমার চাচা শ্বশুরবাড়ির বাসা থেকে যাব এয়ারপোর্টে। আব্বু আম্মু চাচা চাচি অধরা আমরা সবাই মিলে, আর ওইদিকে আমার আব্বা আম্মা লাকি আপু সবাই আসছে আমাদের বাসা বনশ্রী থেকে। নিকেতনে আসছে ওরা প্রথম, দেন আমরা ওইখান থেকে যাব আর কি। আমার কপালে ভালো রে ভাই, দিনের বেলা এলে দেখলো আমার বন্ধু বান্ধব বেশ সবাই গেলে কপালে ভালো লাগবে। টোটাল 4টা গাড়ি যাবে নিকেতন থেকে 2টা আর বনশ্রী থেকে 2টা, যাতে আমাদের সব জিনিসপত্র, যেহেতু বেশি আমরা 3 জন যাব লন্ডনে, তো আমাদের লাগেজ অনেক বেশি ছিল, তার জন্য আমাদের এতগুলো গাড়ি নিয়ে আবার মানুষও সবাই আসছে। আব্বা আম্মা সালমা পু সাইমা অন্তু এথিনা তুরান জুই লাকি আপু আরফি আর নহাসদের বাসা থেকে আসছে, শ্বশুরবাড়ি থেকে আসছে আব্বু আম্মু চাচা চাচি অধরা সবাই আসছে। আসলে সবার জন্য খুব মায়া লাগতেছিল, আর এই মুহূর্তটা তো আসলেই কষ্টের। আমরা এয়ারপোর্টে এসে পড়ছি, আর যেহেতু অনেক রাত ছিল, রাস্তা একদম ফাঁকা ছিল, আমরা খুব কম সময়ের মধ্যে এয়ারপোর্টে পৌঁছে গেছি। হাই এথিনা, তোরা বজন দেখছো লাইন কত হয়েছে এখন সব প্রার্থীর। তো এদিকে আমরা এয়ারপোর্টে ঢুকে গেছি,
নুহা শেপে আপু সব ওরা চেক ইন করে নিচ্ছে। আর আমাদের যেহেতু ট্রানজিট আছে তো ট্রানজিট 2 ঘন্টা ছিল আর আমাদের ফ্লাইট একটু লেট করছে, যার জন্য আমরা ট্রানজিটও রেস্ট নিতে পারিনি, পুরো দৌড়ের উপরে ছিলাম। আর আমি ভিডিও হালকা হালকা করেছি যতটুকু সম্ভব, যেহেতু তখন মন একটু খারাপ ছিল, আব্বা আমার জন্য অনেক মিস করতেছিলাম। তো আমাদের গেট 6 এতে টার্কিশ এয়ারলাইন্স, ওই দেখা যাচ্ছে টার্কিশ এয়ারলাইন্স, আমরা সবকিছু একদম টাইম মতো করে নিয়েছি। তো আমরা কেবিন ক্রু ওরা যাচ্ছিল সবাই, আর আমরা সবাই লাইনে দাঁড়িয়েছিলাম। এখানে তো ফাইনাল চেক ইন হবে, আর হেপি আপু তো প্রথমবার যাচ্ছে স্টুডেন্ট ভিসা, বাট ওর অনেক মন খারাপ লাগতেছিল, জানবি না বা আব্বা আম্মা সালমা আপু সবার জন্য, আমাদেরও মন খারাপ লাগতেছে, কারণ বাংলাদেশে এখন আমার আব্বা আম্মা আছে, আমার বড় আপু আছে, বড় আপুর হাজব্যান্ড আছে, কিন্তু ওই দুলা ভাই হচ্ছে, আমরা পুরো আমাদের ভাইয়ের মতোই দেখি দুলা ভাইকে, আমাদেরকেও খুব আদর করে। আর আছে জানবি না বা হেপি আপু তো জানবি না বাকে একদম নিজেই পেলে বড় করছে, আমার আপু তো নাভা যখন হয় ডেলিভারির সময় আপু মারা যায়, আর নাভার এজ তো জানবির এজ তখন 2 ইয়ার্সের মতো থাকে, আর 2 ইয়ার্সের একটা বাচ্চা তো তো আর কিছুই বুঝে না, তো সবাইকেই তো হেপি আপু বেশি আদর করে। আর এই বাচ্চার হেপি আপুর জন্য একটু বেশি পাগল, তার জন্য হেপি আপু অনেক মিস করতেছিল। যেমন আরফি তো এই কয়দিনে হেপি আপুকে এত পছন্দ করে, সারাদিনই হ্যাপি 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 বলে ডাকে, মানে হেপি আপুকে ছাড়া কিছুই বুঝে না। এদিকে রাদিয়াও হেপি আপুকে অনেক পছন্দ করে, তো হেপি আপু অনেক মিস করতেছিল জানবি না বাকে, যে আবার কবে এসে দেখবে জানবি না বাকে। আর এদিকে আমাদের খাবার আসছে, টার্কির এয়ারলাইন্সের একটু প্রবলেম, ওদের খাবারটা তো একটা ভালো দেয় না, খাবারটা নিয়ে একটু সমস্যা, কারণ 3 বারই সেম খাবার দেয়, যার জন্য খাইতে ভালো লাগে না। তো তার জন্য আমরা নিজেরা খাবার বানিয়ে নিয়ে আসছি, নুডলস রান্না করে নিয়ে আসছিলাম প্লেনে খাওয়ার জন্য। আপনারা যারা মানে ইচ্ছা হয় যে কোনো এয়ারলাইন্সে আপনারা খাবার নিজে রান্না করে নিয়ে যেতে পারবেন, এটা কোনো প্রবলেম নেই, আপনারা চাইলেই সব ধরনের খাবার আনতে পারবেন। কুকি আপু তো বিরিয়ানি নুডলস সব কিছুই রান্না করে নিয়ে আসছিল, এটা কোনো ধরনের কোনো সমস্যা নেই, বাচ্চাদের খাবারও নিয়ে আসতে পারবেন। এদিকে আমরা টার্কি এসে পড়ছি অলরেডি, আল্লাহর রহমতে সব কিছুই ঠিকঠাক ছিল আলহামদুলিল্লাহ। এখন আমরা নতুন ফ্লাইটে উঠে গেছি, যেটা টার্কি থেকে হচ্ছে লন্ডনে যাবে। তো সালমা আপু নুডলস রান্না করে দিয়েছিল, তো আপু নুডলস খাচ্ছিলাম, আর স্পন তো ফ্লাইট থেকে দেয়। ফর্চুনেটলি আমরা ইস্তানবুল থেকে লন্ডনের ফ্লাইটে উইন্ডো সিট পেয়েছি আপু, তো আপু খুব খুশি ছিল। আমরা তিনবেলাই মানে প্রত্যেক ফ্লাইটে 3 জন একসাথে সিট পেয়েছিলাম, বাট ইস্তানবুল থেকে লন্ডনে সেম সিট পাইনি 3টা একসাথে। তারপর একজন বাঙালি ছিল পরিচিত, তো ওনাকে বলে দেন, আমরা একসাথেই ফ্লাইট করে সিট করে নিয়েছি। তো আমাদের 22 মিনিটের মতো আছে ল্যান্ড করার জন্য। কিছু শেষ, এখন জাস্ট আমাদের লাগেজগুলো আমরা নিয়ে নিব, আর আমাদের যেহেতু লাগেজ বেশি ছিল একটা গাড়ি দিয়ে সম্ভব হয়নি, তো মামুন ভাই আসছিল, দেন মামুন ভাইয়ের গাড়িতে সব লাগেজ নিয়ে আরও কিছু বাকি ছিল সেইগুলো আমরা ওভার কল করেছিলাম। এপে মামুন ভাইয়ের গাড়িতে চলে গেছিলো আর আমি নুহাস ওভারে আসছি আরও কিছু লাগেজ নিয়ে। তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি।
কুকিও আমাদের জন্য কত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে রাখছে। প্রথমবার আসছে তাকে ফুল দিয়ে হলো না। আমার বাইরে আসো, বাইরে আসো। রাদিয়া মুখটা খুলে এবার তোমার মুখটা একটু দেখো সবাই। এই যে দেখো কুকিও বাবা ফুল দিয়ে বরণ করতেছে। রাদিয়া তুমিও দিবে। হ্যাপি আম্মু কামিং। আলহামদুলিল্লাহ আমরা আয়সা পড়ছি খুব তাড়াতাড়ি। রাদিয়া নহাস মামা এই কি